রাজ্যের বেকার যুবক যুবতীর জন্য এসে গেল এক নতুন সুখবর দারুণ সুখবর প্রকল্প এর থেকে এখন থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে পেতে পেতে চলেছেন তারা সম্প্রতি এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে পশ্চিমবঙ্গের শাসক দল হিসাবে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প রাজ্যের নাগরিকদের সরাসরি টাকা প্রদান করা থাকে যেমন কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী ইত্যাদি এই সকল প্রকল্পের মাধ্যমে দিয়ে সরকার রাজ্যে মহিলাদের উপকৃত হয়ে থাকেন পশ্চিমবঙ্গে রাজ্যের সরকারি সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মধ্যে যেমন প্রতি মাসে হাজার টাকা দেওয়া হবে এবং বারোশো টাকা প্রদান করা হবে এমনই জানানো হয়েছে ঠিক এরকমই যুবশ্রী প্রকল্পে রয়েছে এর মাধ্যমে প্রতি মাসে পনেরোশো টাকা দেওয়া হবে মূলত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে প্রতি মাসে পনেরোশো টাকা করে তুলে দেওয়া হয়ে থাকে এই টাকা সেই সকল যুবক যুবতীদের দেওয়া হয় যারা বেকার আগামী দিনে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে যুবক যুবতীদের দেওয়া হয় যারা বেকার আগামী দিনে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে জল্পনা তৈরি হয়েছে যে প্রকল্পটি কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারের যুবশ্রী চালু হয়েছিল দু সালে রাজ্য উচ্চশিক্ষিত যুবক যুবতীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও কর্মক্ষেত্রে বড় অংশে যুবক যুবতীদের বেকার চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও এই প্রকল্পের উদ্দেশ্য একটি উদ্দেশ্য রয়েছে যেটি হল সরকারের তরফ থেকে দেওয়া টাকা যেন তারা কোনো প্রশিক্ষণ নিতে পারে যুবশ্রী দু হাজার চব্বিশ অনলাইনে অ্যাপ্লাই করতে সেই সুবিধা সকল যুবক যুবতী যেন যে কোনো উপায় পান তার জন্যে দেরি না করে রাজ্যের যে সকল বেকার যুবক যুবতী প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চান তাদের উক্ত শর্তাবলী মেনে যুবশ্রীর জন্যে আবেদন করা উচিত আর এই প্রকল্পের এখনও পর্যন্ত অনেকে আবেদন করেছেন এছাড়াও সময়ে সময়ে অনেকেই আবেদন করতে চলেছেন আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন উল্লেখ্য আবেদনকারী অনলাইন আবেদন করতে পারবেন তবে তার জন্যে এই ওয়েবসাইটে লগ ইন করুন তারপরে নিউ এমপ্লয়মেন্ট জব সরকার অপশানে রেজিস্টার করার পর তার পিন ডাউন নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জমা দিতে হবে জমা দেওয়ার সময় আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক অ্যাকাউন্ট সংখ্যাত নথি জমা দিতে হবে সকল যুবক যুবতীরা পাবেন যারা কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার চাকরি সূত্রে যুক্ত নন আরও বিষয় আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে অত দু নম্বর তিন নম্বর হচ্ছে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া চার নম্বর হচ্ছে আবেদনকারীর অন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে পঞ্চম সর্বোপরি এই ক্যাটাগরি বেকার যুবক যুবতীর নামে থাকতে হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাংক আপনারা অ্যাপ্লাই করে ফেলুন এবং যদি এই ভিডিও থেকে আপনারা রকম সাহায্য পান তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন ভিডিও পেতে